হ্যাঁ, খুব সুন্দর। আপনি টুন টুন করে শুধু আম্মু আর আব্বুর পিছনে ছুটবেন, এটাই আপনার কাজ। অর্থাৎ আপনার মামনি আপনাকে যা বলবেন, আপনার খালামণি যা বলবেন, বড় আপুরা যা বলবেন, ভাইয়ারা যা বলবেন, আপনি সেটা শুনবেন। আর আপনি ছোট্ট ছোট্ট আপনার মতন এমন ছোট ছোট দোয়া আছে, এই দোয়াগুলো আপনি শিখে ফেলবেন আম্মু। যেমন ঘুমানোর সময় কি দোয়া পড়তে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই আনন্দের সংবাদ। এই তো, আর কদিন পরে তো আপনি স্কুলে চলে যাবেন, তাহলে হ্যাঁ, দোয়া শিক্ষার পাশাপাশি আপনি একটু আরবি বর্ণমালা যেগুলো আছে হরফ গুলো শিখে ফেলবেন, তারপরে আলফাবেট গুলো শিখে ফেলবেন ইংরেজির, তারপরে আমাদের বাংলায় যে বর্ণমালা গুলো আছে এগুলো শিখে ফেলবেন। আপনার আম্মু আপনাকে যেভাবে পড়াবেন স্কুলে যাওয়ার আগে, আপনি সেগুলো একটু একটু করে পড়বেন। আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার জ্ঞান আরো বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ মামনি, আপনাকে অনেক ধন্যবাদ। আমার প্রশ্নটি হলো, আমি বাবার সাথে মসজিদে যেতে চাই, কিন্তু আমার বাবা বলে মেয়েদের দলে মসজিদে যেতে হয় না, তাহলে আমি কি করব? অনেক ধন্যবাদ মামনি, আপনি অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আপনার এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আশা করি যে সকল বাবারা তাদের ছোট্ট মেয়েদেরকে মসজিদে নিয়ে যেতে চাচ্ছেন না, ইনশাআল্লাহ মসজিদের যদি এমন কোনো ব্যবস্থা থাকে যেখানে মেয়েরাও সালাত আদায় করতে পারেন, আশা করি সামনে থেকে তারা নিয়ে যাবেন। ব্যাপারটা হয়েছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও মেয়েদের ক্ষেত্রে বলে দিয়েছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ ওয়া বুয়ুতাহুন্না খায়রুল লাহুন্না, যে তোমরা যারা মেয়ে আছেন তাদেরকে আল্লাহর ঘরে যেতে, মসজিদে যেতে বাধা দিও না, যদিও তার জন্য তার ঘরটাই উত্তম। এই কারণে কোনো মেয়ে, কোনো নারী বা আপনাদের মতন ছোট্ট শিশুরা যদি কেউ চান আমি মসজিদে গিয়ে সালাত আদায় করব, আপনাদের যদি ব্যবস্থা থাকে তাহলে সেখানে অবশ্যই যেতে পারবেন। তবে হ্যাঁ, ঘরে সালাত আদায় করাটা আপনার জন্য অনেক অনেক উত্তম, কিন্তু আপনি যেতে চাইলে কোনো সমস্যা নেই, আপনার বাবা নিয়ে যাবেন। তবে বিশেষ করে জুমার দিন যদি মসজিদে মেয়েদের নামাজের ব্যবস্থা থাকে, আম্মু আপনি বাবাকে বলে যাবেন এবং আপনার আম্মু সহ যাবেন। আর যেদিন ঈদের দিন, ঈদের দিনে তো অবশ্যই যেতে হবে, শুধু যাবেন না যেতে হবে, এটা আমাদের রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বুঝতে পেরেছেন মামুনি?